আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপলোডকৃত ভিডিওতে যখন আমরা কোনো এডিট করার পর সেটাকে সেভ করি একটা প্রবলেম কিন্তু আমরা ফেস করছি ইদানিং। হয়তো বা এটা অনেক আগের থেকেও হতে পারে, বাট আমার ক্ষেত্রে রিসেন্টলি হয়েছে। ফর দিস রিজন এটার উপর একটা ভিডিও বানালাম, যারা এই প্রবলেমটা ফেস করবেন আশা করছি এই ভিডিও থেকে আপনার সমাধানটা পেয়ে যাবেন। তো প্রবলেমটা হচ্ছে মূলত যে সেভ করার পর যেটা দেখায়, উই হ্যাড ট্রাবল সেভিং ইউর ভিডিও রিট্রাইং ইন 5 সেকেন্ড। আরেকটা অপশন কিন্তু দেখাই, আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। সেভ করার পর 5 সেকেন্ড পর পর ট্রাই করার পর আরেকবার একটা অপশন দেখায়, সেটা হচ্ছে সরি উই আর নট এবল টু সেভ ইউর ভিডিও। তো এই প্রবলেম দুটো সলভ হবে কীভাবে করবেন এই ভিডিওতেই দেখাবো। প্রথমে আমি আমার চ্যানেলটাই ঢুকছি একটা ভিডিও এডিট করার জন্য আপনাদের বোঝানোর স্বার্থে। আমি একটা লিঙ্ক আপডেট করেছি, বাট ওইখান থেকে আমি কোনো রেসপন্স পাইনি, আপডেটটা প্রপারলি হচ্ছিল না। আমি ট্রাই করে নিচ্ছি, একটু ভিডিওটা সার্চ করে নিই বিজয়, দেন এখান থেকে যাব। আমি ভিডিওটার ভিতরে ঢুকে গেলাম এবং এখান থেকে দেখেন আমি এই লিঙ্কটা, যে কোনো কিছু যখন আপনি আপডেট করবেন কোনো কিছু এডিট করবেন, আমি জাস্ট এইটুকু ডিলিট করে দিই, সেভ মনে করেন আমি এটা রাখবো না। দেন এখান থেকে আমি সরাসরি সেভে ক্লিক করে দিব। এখান থেকে আমি সেভে ক্লিক করে দিচ্ছি, দেখি কি বলে, দেখুন প্রবলেমটা কি দেখায়। আমি আপনাকে লাইভ দেখানোর চেষ্টা করছি। দেখেন নিচের দিকে উই হ্যাড ট্রাবল সেভিং ইউর ভিডিও রিট্রাইং ইন 5 সেকেন্ডস, এবং 5 সেকেন্ড পর পর আপনাকে ট্রাই করতে বলছে। তো এটা অনেক একটু পর পরে আপনাকে এই পপ আপটা দিবে, এবং একটু পর আরেকটা পপ আপ দিবে। উপরের দিকে দেখতে পাচ্ছেন স্টুডিও উই ওয়ার নট এবল টু সেভ ইউর ভিডিও। তো এই প্রবলেমটাই সলভ করব মূলত। চলুন তাহলে দেখে নিই তাহলে কীভাবে সলভটা করবেন এটার। আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন সেক্ষেত্রে এই প্রসেসটা ফলো করতে পারেন, যে কোনো ব্রাউজারের সেম ওয়েতে ফলো করবেন। আমি এখান থেকে হিস্ট্রিটা ক্লিক প্রথমে ক্লিয়ার করব, আর যে কোনো ব্রাউজারের হিস্ট্রি আপনি ক্লিক ক্লিয়ার করে নেবেন। আমি এখান থেকে জাস্ট ক্লিয়ার ব্রাউজিং ডাটা, দেন এখান থেকে আমি জাস্ট এখান থেকে বেসিকে গিয়ে অল টাইপ সিলেক্ট করে দিলাম অ্যান্ড অ্যাডভান্সে যাব। এখানে যাওয়ার পর পাসওয়ার্ড অ্যান্ড আদার সাইন ইন ডাটাটা আমি উঠিয়ে দিয়ে বাকি সবগুলো ফিল আপ করে ক্লিয়ার ডাটা করে দিব। তো আমার ডাটা ক্লিয়ার হয়ে গেল, ব্রাউজিং হিস্ট্রি ক্লিয়ার, আমি ক্লোজ হয়ে বের হয়ে গেলাম এখান থেকে। এরপর আমাকে যেটা করতে হবে, আপনি চাইলে ক্রমটাকে একটু আপডেট করে নিতে পারেন। দেন এখান থেকে যাব হচ্ছে আমি সার্চ আইকনে, আমি লিখব সিএমডি কমেন্ট প্রম্পট রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর দিলাম। দেন এখান থেকে দেখেন কমেন্ট প্রম্পটে চলে এসছে, এখানে আমি লিখব, টাইপ করব আইপি কনফিগ স্পেস ফরওয়ার্ড স্ল্যাশ ফ্লাশ ডিএনএস এফ এল ইউএসএস ডিএনএস। দেখেন সাকসেসফুলি ফ্লাশড দ্য ডিএনএস রিজলভ ক্যাশ, রিজলভার ক্যাশ। তো আমি এখান থেকে এক্সিট হয়ে যাচ্ছি, দেন দ্যাটস ইট। আমার সেকেন্ড স্টেপটা হলো, আমি যদি এখন একটু আপনাকে দেখানোর চেষ্টা করি, আমি আবারও চ্যানেলে ঢুকছি এবং সেম ভিডিওটাই আপনাদেরকে এডিট করে দেখাবো সেভ হয় কি না। দেন এখান থেকে আমি ভিডিওটাকে ঢুকছি বিজয়, আমি ওপেন করছি ভিডিওটা। দেন এখান থেকে আমি জাস্ট আমি সেম ওয়েতেই যাচ্ছি, দেখেন আমার লিঙ্কটা কিন্তু এটাই আমি প্রথমে কিন্তু ডিলিট করেছিলাম, তাই তো সেভ হয় নাই। তো আমি এখানে একটা লিঙ্ক পেস্ট করে দিলাম, অন্য একটা লিঙ্ক, যে কোনো কিছু আপনি দিতে পারেন, যদি কোনো যেটা শেয়ার করতে চাচ্ছেন বা যেটা এডিট করেন না কেন। আমি জাস্ট একটা এডিটের জন্য বোঝালাম আপনাদেরকে, বোঝানোর জন্য আমি জাস্ট এটা লিঙ্কটা দেওয়ার পর আমি একটু চেক করলাম, তারপর এখান থেকে সেভে দিয়ে দিচ্ছি। সেভে দেওয়ার পর দেখি কি বলে, আশা করছি হয়ে যাবে। ইয়াস চেঞ্জেস সেভড, দেখেন নিজের দিকে খেয়াল করে দেখেন, হ্যাঁ আমার কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট প্রসেস। যারা এই অনেক সময় দেখা যাচ্ছে যে ভিডিও আপলোড করার সময় কিন্তু এই প্রবলেমটা হয়, ইভেন ভিডিও যখন আপলোড করার পর কোনো ভিডিওকে আপনি এডিট করবেন আফটার আপলোড, দেন তখন এই প্রবলেমটা বেশি ক্ষেত্রেই হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর প্রবলেম যদি এরপরেও হয় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। সে বলতে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংকস ফর ওয়াচিং।